বিছানা ইউজ করে অনেকে ব্যাক পেন হয়ে গেছে, কোনো ব্যাক পেন হবে না যদি আপনি সঠিক ম্যাট্রেসটা ব্যবহার করেন। পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে, ওদের অর্থোপেডিক ডক্টররা মার্কেটিং করে। যে জায়গা থেকে নেন অবশ্যই স্ক্রিনশট দিবেন, এই ম্যাট্রেসটা নেবেন। একটা পাশ কিন্তু শক্ত পাচ্ছেন, এই পাশটা কিন্তু হালকা সফট পাচ্ছেন, এটা হচ্ছে ভালো প্রোডাক্ট, এগুলো কেউ নেবেন না। প্রথমে একজন কাস্টমার মানে দোকানদার দেখলাম উনি প্রোডাক্ট দেখায় বলতেছে যে এটা নেবেন না। টোটাল সাইজ কত হবে প্রয়োজন মতো, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দেয়া যাবে। আসসালামু আলাইকুম, তাওসিফ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি তো অনেক ভালো আছি ভাইয়া। প্রচুর কমেন্ট এবং মেসেজ যে আসলে ম্যাট্রেস নিয়ে ভিডিও বানানোর জন্য, যেহেতু এর আগে আমার চ্যানেল থেকে ম্যাট্রেসের ভিডিও যায় নাই, আপনারটাই ফার্স্ট, তো আশা রাখবো অবশ্যই রিজনেবল প্রাইসে আপনি অবশ্যই দিবেন। আবার ডিটেইলসটা বলে দিবেন যে আসলে কোনটা অরিজিনাল কোনটা নকল, সবটাই শুনবো আপনার থেকে। দেখতে পাচ্ছি অনেক কালেকশন, প্রত্যেকটাই দেখবো। তারপর একটু বলে দেন যারা সরাসরি আল্লাহর দান পর্দা বিতানে আসতে চাচ্ছে তারা কিভাবে আসবে? যে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী চৌরাস্তার সাথে শহীদ ফারুক রোডে। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল্লাহর দান পর্দা বিতান। আচ্ছা আচ্ছা, এটা একদম ইজি। জি জি। তারপর আপনাদের সুবিধার্থে ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে তো আপনার নাম্বার অ্যাড্রেস দেয়াই থাকবে, যোগাযোগ করে চলে আসতে পারবেন। তো প্রথমে কোনটা দিয়ে আজকে শুরু করব? জি, যেহেতু এটা একটা স্বাস্থ্যের ব্যাপার ম্যাট্রেসটা, কারণ আমাদের শরীর স্বাস্থ্য বা মন ভালো থাকার জন্য অবশ্যই কিন্তু ঘুমটা দরকার। তো সেই ভালো ঘুমের জন্য কিন্তু ভালো একটা বিছানা দরকার, ভালো একটা ম্যাট্রেস দরকার, কারণ এই যুগে এখন ম্যাট্রেসই ইউজ করে কন্টিনিউ। আর দ্বিতীয়ত হচ্ছে হয়তো অনেকে আপনার জাজিম তোষক বা সফট বিছানা ইউজ করে অনেকে ব্যাক পেন হয়ে গেছে কিন্তু আপনার, কারণ ম্যাট্রেসটা এমন একটা প্রোডাক্ট যেটাতে কখনো ব্যাক পেন হবে না যদি আপনি সঠিক ম্যাট্রেসটা ব্যবহার করেন। বা যে অর্থোপেডিক ম্যাট্রেস বলতে একটা কথা আছে, অর্থোপেডিক যে ম্যাট্রেসটা ওটাতে অবশ্যই আপনার শরীরটা ভালো থাকে, মানে ব্যাক পেন হবে না, মেরুদণ্ডটা সমান থাকে। জি জি। অনেক হয়তো ডক্টর বলে যে হার্ট, মানে এক কথায় বলে যে ফ্লোরেশো, তো যে ম্যাট্রেসটা হার্ট ওইটাই আপনার স্বাস্থ্যসম্মত। সেক্ষেত্রে আপনার ভালো ম্যাট্রেস, কারণ অনেকে ম্যাট্রেস কিনে প্রতারিত হচ্ছে, কারণ এটা আপনার জানতেছে না। মেন হচ্ছে ম্যাট্রেস সবগুলোই কিন্তু ভাই এখানে ম্যাট্রেস দেখতেছেন, এগুলো কিন্তু সবই ম্যাট্রেস। তো এটার ভিতরে কিন্তু হচ্ছে কোয়ালিটি আছে, ভিতরে ম্যাটেরিয়ালস আছে, ভিতরে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি ভালো খারাপ। সেক্ষেত্রে আপনি একটা ভালো ম্যাট্রেস কেনার জন্য আপনি তিনটা দিক ফলো করতে হবে আপনার অবশ্যই। এক হচ্ছে ম্যাটেরিয়ালস, ভিতরে কি দিচ্ছে আপনার প্রোডাক্টের ভিতরে। দ্বিতীয় হচ্ছে ভালো একটা ম্যাট্রেসে ওয়েটটা বেশি থাকবে। তৃতীয়ত হচ্ছে একটা ভালো ম্যাট্রেস কিনতে হলে ওই ম্যাট্রেসটা বাঁকা হবে, ঠিক আছে। এই তিনটা ইয়া করলে আপনার, যেমন আপনি ভালো একটা ম্যাট্রেস কিনতে হবে, আমার থেকে নিতে হবে এরকম কিছু না, আপনি আমার থেকে একটা আইডিয়া নেন, আপনি তার আপনার মহল্লা এলাকায় আপনি যাচাই করেন, ভালো লাগলে যদি ভালো মনে হয় তখন আপনি আমার কাছ থেকে নিন। তিনটা দিকে আপনারা ফলো করবেন, ফলো করে ম্যাট্রেস কিনলে আশা করি আর প্রতারিত হবেন না। তো ফার্স্ট টাইম যে আমরা ম্যাট্রেসটা দেখাবো ওটা হচ্ছে আপনার পপুলার ব্র্যান্ডের, যেটা একদম ভালো কোয়ালিটি। পপুলার ব্র্যান্ডেডটাও দেখতে হবে, ব্র্যান্ডটাও দেখতে হবে। এটা পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে, ওদের অর্থোপেডিক ডক্টররা মার্কেটিং করে। আচ্ছা আচ্ছা, ওই ডায়াগনস্টিক সেন্টার ওনাদের নিজস্ব নাকি? গ্রুপের। জি জি, ওই গ্রুপের। জি। তো এই ক্ষেত্রে 100% স্বাস্থ্যসম্মত। আর দ্বিতীয়ত হচ্ছে এটা ম্যাটেরিয়ালসটাও দেখতে হবে। অনেকে ম্যাট্রেস কিনে যে ভাই বাঁকা করে ভাঙা যায়, আবার অনেকে আছে ভাই বাঁকা হয় কিন্তু আপনার ভাঙে না। তো বাঁকা হলো যে ভালো এটাও না, এটার ভিতর ম্যাটেরিয়ালস আছে, আমি দেখিয়ে দিব। তো ফার্স্ট টাইম যে ভালো ম্যাট্রেস এটা হচ্ছে আপনার সেটা। যে জায়গা থেকে নেন অবশ্যই স্ক্রিনশট দিবেন, এই ম্যাটেরিয়ালসটা নেবেন, যেটা হচ্ছে ফেল্ট প্লাস রিবন্ডেড। এখন অনেকে প্রশ্ন করে যে ফেলটা কি? এটা ফেলটা হচ্ছে আপনার কাপড় দিয়ে তৈরি, যেটা সাধারণত আমরা যে কাপড়গুলো ব্যবহার করি ওই কাপড় দিয়ে তৈরি, প্লাস রিবন্ডেড। জি জি জি, অনেকটা তুলার মতো, অনেকটা হার্ড, একদম ফ্লোরের মতো হার্ড, যেটা আমার পায়ের নিচে আছে দেখবেন একদম হার্ড। তো আর রিবন্ডেডটা হচ্ছে টুকরো ফোম দিয়ে আপনার রিবন্ডেডটা করে একদম হার্ড। এই রিবন্ডেডটা রোলার দিয়ে পেস্টিং করে তারপরে একদম ইয়া করা ফলায়, চাপ দিয়ে একদম ফিট করে নেয়। ফিট করে নেয়। তো এটা হচ্ছে ভালো প্রোডাক্ট। তো এই ম্যাট্রেসটা আপনার বললাম যে ওয়েট হবে, প্লাস আপনার ম্যাট্রেসটা ভাঁজ হবে, আর এটা ভাঙবে না, এটা বাঁকা করলে ভাঙবে না, আমি সেটাও দেখিয়ে দিব লাইভে সরাসরি। ওকে, হ্যাঁ। আচ্ছা, আর অনেকে আছে ম্যাট্রেস, যেমন এই একটা ম্যাট্রেস, এই ম্যাট্রেসটা কেউ নেবেন না, কারণ এটা হচ্ছে একটা প্লাস্টিক জাতীয় সিনথেটিক একটা প্রোডাক্ট, হার্ড আছে ঠিক আছে, বাট এই ম্যাট্রেসটা কি হালকা হবে, এই ম্যাটেরিয়ালসটা কেউ নেবেন না। এই ম্যাট্রেসটা অনেকে ম্যাট্রেসটা ভাঁজ করতেছে, এটা কিন্তু ভাঁজ হবে ভাই। নরমাল কোয়ালিটিটা কি আপনার ভাঙা যাবে ডাইরেক্ট, এটা কিন্তু নরমাল, এটাও নরমাল, এটা ভাঁজ হবে। ভাঁজ হলেই যে ভালো এরকম কিছু না, যেমন এটা হচ্ছে এই কোয়ালিটিটা, এটা আমি ভাঁজ করলাম, ভাঁজ হলো, তার মানে যে ভালো এরকম কিছু না। এটা এই প্রোডাক্ট, এটা প্রোডাক্ট দিয়ে তৈরি হইছে, সেটা কিভাবে আপনি দেখবেন, এটা আমাদের অবশ্যই চেন থাকবে কিন্তু। ও আচ্ছা আচ্ছা, ভিতরে কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এটা দেখেন, আমি যেটা দেখাইছি ওটা কিন্তু আছে কিনা। হ্যাঁ রাইট। তো এটা কিন্তু ভালো না, আপনার ভাঁজ হলে যে ভালো সেটা না। আমি যে ফার্স্ট টাইম যে ম্যাটেরিয়ালসটা দেখছি ওটা হচ্ছে ভালো কোয়ালিটি। তো কোয়ালিটি যদি আপনি গ্রেড দেন এ বি সি ডি, এটা কোন কাতারে পড়বে? এটা আপনার বি গ্রেড পড়বে। বি গ্রেড পড়বে, আচ্ছা। আর এটা হচ্ছে এ গ্রেডের পড়বে, এ গ্রেডের একদম সর্বোচ্চ ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি। ওকে, তো আমাদের যে এই ম্যাট্রেসটা পপুলার ডায়াগনস্টিক সেন্টার ওদের আপনার ওরাই মার্কেটিং করে। এটা দুইটা দিক বিবেচনা করে ম্যাট্রেসটা করছে। মানে আপনার বিশেষ করে যাদের ব্যাক পেইন আছে, মানে এটা টুইন ম্যাট্রেস, মানে একটা সাইড শক্ত পাচ্ছেন, মেরুদণ্ড সমস্যা, জি, একটা পাশ কিন্তু শক্ত পাচ্ছেন, এই পাশটা কিন্তু হালকা সফট পাচ্ছেন। মানে আপনি টুইন ম্যাট্রেস যেটা আপনার যাদের ব্যাক পেইনে বিশেষ করে সমস্যা আছে তারা এই হার্ড সাইডটা ইউজ করতে চায়, যারা একটু রিল্যাক্স করতে চায় তারা কিন্তু আবার সফট ইউজ করতে পারে। মানে একের ভিতর দুই পাচ্ছেন এটার ভিতরে। তো এই এইটা দেখে নেবেন। তো আমাদের যে ম্যাট্রেসটা এটা হচ্ছে আপনার এই সাইজটা, এটা হলো মানে একদম সর্বোচ্চ কোয়ালিটি, সর্বোচ্চ ভালো। এখন এটা আসলে অরিজিনাল পপুলার এর কিনা সেই ক্ষেত্রে আপনারা কিভাবে? এটা 100% অরিজিনাল পপুলার, সব ডিটেইলস এখানে লেখা আছে। প্লাস এটা আপনার মেন হচ্ছে ম্যাটেরিয়ালসটা অবশ্যই বারবার আমি ম্যাটেরিয়ালস যদি থাকে তাহলে এটা অরিজিনাল। জি, এদিকে আসো বিল্লাহ, আমি ম্যাটেরিয়ালসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সরাসরি আপনাদেরকে। আচ্ছা, ওকে, ম্যাটেরিয়ালসটা আমরা দেখায় দিচ্ছি। এই যে দেখেন, যেটা এতক্ষণ আমরা বললাম এটা ভিতরে আছে কিনা, ঠিক আছে? এই ম্যাটেরিয়ালসটা দেখে নেবেন। প্লাস এই ম্যাটেরিয়ালসটা কিন্তু ভাঁজ হচ্ছে কিন্তু ভাঙবে না। কিন্তু বি গ্রেডের যে ম্যাটেরিয়ালসটা ওটাও কিন্তু ভাঁজ হচ্ছে। ওটা এটার মধ্যে তফাৎ তো আমি দেখিয়ে দিছি ম্যাটেরিয়ালসটা। প্লাস এটা বুঝবেন কিভাবে ভালো একদম এ গ্রেডের যে ম্যাটেরিয়ালসটা, ওই ম্যাট্রেসটা এই ম্যাটেরিয়ালসটা থাকবে, প্লাস ওয়েটটা বেশি থাকবে। মানে এর একটা ম্যাট্রেসে মিনিমাম ওয়েট থাকবে 40 থেকে 50 কেজি। আপনারা এটা কিন্তু ফলো করবেন, এত মানে অনেক ওয়েটফুল প্রোডাক্ট, ওয়েট থাকবে বেশি। আপনারা যত ভালো ম্যাটেরিয়ালস ইউজ করবেন, ম্যাট্রেসের দিক থেকে যত ভালো ম্যাটেরিয়ালস ইউজ করতে সেক্ষেত্রে ওয়েটটা বেশি আসবে। যেমন এই যে এটা ভাঁজ হচ্ছে কিন্তু এটা ওয়েট আছে অনলি 10 কেজি, মাত্র 10 কেজি, মাত্র 10 কেজি, একদম সাইজ সেম কিন্তু আপনার ম্যাটেরিয়ালসটা চেঞ্জ। রাইট, এটা হচ্ছে এই প্রোডাক্টটা আমি তো দেখিয়ে দিলাম এর আগে। হ্যাঁ, এই যে প্রোডাক্টটা। আর এটা হচ্ছে ভালোটাও থাকবে আপনার ফেল প্লাস রিবন্ডেড, এই প্রোডাক্টটা দুটো দেখে নেবেন। তো এটার এবার আসি প্রাইসের ব্যাপারে। জি, এটা তো কোয়ালিটি দেখাই দিয়েছি। আচ্ছা, এখানে তো আরেকটা দেখালেন, এইটা কি? এটা সিগারেট, একদম সিগারেট কোয়ালিটি, থার্ড কোয়ালিটি। এগুলো কেউ নেবেন না। এটা এই ম্যাটেরিয়ালস নামটা কি? এটা কি? এটা ককশিট বলে। এটা বলে টাচ করে ভেঙে যাবে। হ্যাঁ, ওকে। এটাও কি আছে আপনার কাছে? আমরা ভাই এগুলো বিক্রি করি না, জাস্ট দেখাও শো, মানে কাস্টমার যেন প্রতারণার শিকার না হয় এটা বোঝানোর জন্য। আমরা আমাদের এই ভিডিওটা দেখলে আশা করি আর কেউ প্রতারিত হবে না, আপনারা চিনে নিতে পারবেন। যে জায়গা থেকে কিনেন অবশ্যই চিনে নেবেন। আপনার যে ইয়াটা বললাম ম্যাটেরিয়ালস প্লাস ওয়েট আর ভাঁজ করে দেখে নেবেন। ওকে, ফাইনাল প্রাইস থেকে 50 কেজি ওয়েট আসবে। আর এটার প্রাইসটা আমি বলি আপনার, এটার যে সাইজটা, এটা দুইটা সাইজ হয় আপনার, একটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট যেটা হচ্ছে ফ্যামিলি সাইজ, আর একটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। তো 6 ফিট বাই 7 ফিট যে ম্যাট্রেসটা, ওই ম্যাট্রেসটার প্রাইস দিচ্ছি অনলি 9650 টাকা। এটা একদম এ গ্রেড, এটা এ গ্রেড 9650 টাকা। 50 টাকা কত সাইজ বললেন ওটা? 6 ফিট বাই 7 ফিট একদম কত সাইজ? এটা আছে আপনার 5 ফিট বাই 7 ফিট। এটা একটু স্মল সাইজ। হ্যাঁ, স্মল সাইজ। এই সাইজটা পড়বে আপনার 5 ফিট বাই 7 ফিট। টোটাল সাইজ কয়টা হয় ভাইয়া? সাধারণত আপনার খাটের সাইজ 6 ফিট 7 ফিট একটা হয়, বেশি হয়। হ্যাঁ, আর একটা 5 ফিট 7 ফিট। এই দুইটা কোয়ালিটি আপনার কাছে পাওয়া যাবে? দুইটা কোয়ালিটি পাওয়া যাবে না ভাই। আমার সাইজ বলতে আপনার সাইজের কথা যদি আমি বলি সেই ক্ষেত্রে আপনি এক কথা আপনার প্রয়োজন মতো, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু দেয়া যাবে। সেক্ষেত্রে আপনার যদি ফ্লোরিং করেন একটু ছোট বা বড় দরকার সেক্ষেত্রে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কাস্টমাইজ করে আমরা দিব। কিন্তু একটা খাটের যে মাপটা থাকে, একটা হচ্ছে 6 ফিট 7 ফিট, 5 ফিট 7 ফিট কমন মাপ। জি, 6 ফিট 7 ফিট পড়বে আপনার 9650 টাকা, একদম হাই কোয়ালিটি। এটা আপনার মার্কেটে 12,000-13,000 টাকা সেল হয়, আপনি অ্যাভেলেবেল দেখবেন। আর আপনার 5 ফিট বাই 7 ফিট ওটা পড়ে 8,500 টাকা। এটা হলো ভালো কোয়ালিটি, একদম হাই কোয়ালিটি। আচ্ছা, আর 6 ফিট বাই 7 ফিট আপনার এটা ভাঁজ হবে কিন্তু হালকা, 10 কেজি ওয়েট। এটা অবশ্যই নেবেন না আপনারা, কারণ এটা আপনার 6 ফিট বাই 7 ফিট পড়বে 7000 টাকা। আমি এখন প্রথম একজন কাস্টমার, মানে দোকানদার দেখলাম, উনি প্রোডাক্ট দেখায় বলতেছে যে এটা নেবেন না আপনারা, কার কাছে সেল করার জন্য রাখছেন এগুলো? না, এটা আমরা ভাই এক পিসই পাবেন, কিন্তু আমরা দেখিয়ে দিই জাস্ট কাস্টমারের দেখানোর জন্য যাতে আপনারা প্রতারিত না হন। ওকে, ওকে, বুঝতে পারলাম। কারণ না দেখালে আপনারা বুঝতে পারবেন। এটা তো ভাই পপুলার লেখা। জি, 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 পপুলার। এটা আপনার ওদের দুইটা কোয়ালিটি হয় আপনার। ওকে, বুঝতে পারলাম। ঠিক আছে, এটা আমরা সবারই না বলে দিই। এই প্রোডাক্টের প্রাইসটা আসলে কত দিচ্ছেন? 7000 টাকা, 6 ফিট বাই 7 ফিট, 5 ফিট বাই 7 ফিট। ওইটা পড়বে আপনার ৬০০০ টাকা। জি আচ্ছা, যেহেতু আপনি নিবেন এটা যেহেতু লং টাইম ইউজ করতে হবে তো আপনি ভালো কোয়ালিটিটাই নেন। একটা ম্যাট্রেস বা এটা ২-৪-৬ মাস ইউজ করে না, অবশ্যই একটা ম্যাট্রেস নিলে অনায়াসে ১৫-২০ বছর ইউজ করে। তাছাড়া এটা সরাসরি কোম্পানি কিন্তু আপনার ১৫ বছর গ্যারান্টি দিবে। এটা ১৫ বছরের গ্যারান্টি আছে, ১৫ বছরের গ্যারান্টি আছে। যদি কোনো সমস্যা হয় 100% রিপ্লেস করে নিতে পারবেন, ঠিক আছে? এটা গ্যারান্টি আছে সরাসরি। আর দেখেন লেখা আছে যে 15 ইয়ার্স গ্যারান্টি, ঠিক আছে? আর এটা ম্যাটেরিয়াল শো করা আছে এখানে, যে ম্যাটেরিয়ালস ইউজ করা। আর দ্বিতীয়ত হচ্ছে এটার যে ফ্যাব্রিক্সের ব্যাপারে, ফ্যাব্রিক্স আছে আপনার 25টা কালার। আপনার সেই ক্ষেত্রে আপনার 25টা কালার আপনি পছন্দ করে যে কোনো কালার নিতে পারবেন। আর সবগুলো ফ্যাব্রিক্সই থাকবে চায়না ফ্যাব্রিক্স। চায়না ফ্যাব্রিক্স এই WhatsApp যোগাযোগ করলে আর ডিটেইলস যার জানার আছে জেনে নিতে পারবেন। অবশ্যই আমরা ভিডিও কলে কোয়ালিটি প্রয়োজন আবার দেখিয়ে দিব। ওকে জি আচ্ছা, এরপর কোনটা দেখাবেন নাকি? আর এটা একটা কথা হচ্ছে, যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চান সেক্ষেত্রে আমরা কুরিয়ারে পাঠাবো। অবশ্যই কুরিয়ার ডেলিভারি চার্জ হচ্ছে অনলি ৬০০ টাকার ভিতরে। সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো। আর ঢাকার ভিতরে ৬০০ টাকার ভিতরে আমরা হোম ডেলিভারি করে দিই। একদম ইজি, মানে আসারও কোনো প্রয়োজন নেই। আপনি অবশ্যই বাসায় প্রোডাক্ট, ঢাকার ভিতরে আপনি বাসায় প্রোডাক্ট পেয়ে টাকা দেন, কোনো সমস্যা নেই। ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে চাইলে ১০০০ টাকা পেমেন্ট করতে পারবেন, বাকিটা প্রোডাক্ট বুঝে পেয়ে দিলে হবে। আচ্ছা ওকে, তো আজকে কি পর্যন্ত ভাই? জি ভাই, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। বিস্তারিত আলোচনা করছে, আমি আসলে ডিটেলস বলে আর আপনাদের সময় নষ্ট করতে যাচ্ছি না। যারা আসতে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার অ্যাড্রেস সব দেওয়া থাকবে, যোগাযোগ করে চলে আসবেন। আজকের মতো আমি মামুন জয়ের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।